নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো সিংহ রাশির জাতক ও জাতিকার আষাঢ় মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তো বেশি সময় নষ্ট না করে আসুন শুরু করা যাক। সিংহ রাশির জাতক ও জাতিকার আষাঢ় মাস কেমন যেতে চলেছে আমি একে একে বলতে চলেছি, আপনারা খুব মাইন্ডলি শুনুন। আমি যে রাশিফলটি প্রেজেন্ট করছি সেটি একটি সার্বিক রাশিফল, অর্থাৎ এই রাশিফলটি সমস্ত সিংহ রাশির জাতক ও জাতিকার জন্যই কিন্তু প্রযোজ্য, কারো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যে কারণে এই রাশিফলের যে প্রেডিকশানগুলো আমি করব সেগুলো যে 100% মিলবে এর কোনো কিন্তু আমি দাবি করছি না। তবে আমি এতটুকুটা বলতে পারি, জীবনে চলার পথে আপনার এই রাশিফলটি গাইড হিসাবে কাজে লাগবে। আমি যে খারাপ বা ভালো যে কথাগুলোই বলবো, ধরুন খারাপ কথাই বললাম, সেই জায়গাগুলোতে যদি আপনি সাবধানতা অবলম্বন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেরকম প্রবলেম আসবে না। তো প্রথমে আসি আপনাদের কর্মস্থান। সিংহ রাশির জাতক ও জাতিকার এই মাসে কিন্তু কর্মস্থান কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই মাসে কিন্তু কর্ম পাওয়ার এবং কর্মে ডেভেলপমেন্ট হওয়ার একটা প্রভূত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি যারা ঘরে বসে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা চাকরির জন্য প্রচেষ্টা করুন, কারণ আপনাদের বর্তমান যা গ্রহের গোচর চলছে সেখানে চাকরি পাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, যেমন যারা গ্লসারি বিজনেস করছেন, যারা প্রসাধনী দ্রব্যের বিজনেস করছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার, সিংহ রাশির জাতক ও জাতিকার এই মাসে কিন্তু যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল অপরচুনিটি আসতে চলেছে, অর্থাৎ আপনাদের লাইফ চেঞ্জিং হওয়ার মতো একটা অবস্থা হতে চলেছে। তাই স্ট্রাগল করে যান, এতটুকুটা বলতে পারি, আপনারা 100% এগোবেন। তবে ব্যবসার ক্ষেত্রে আরেকটি কথা আমি বলে দিই, যদি আপনারা চান যে নতুন করে রিইনভেস্ট করব, তাহলে আষাঢ় মাসের ঠিক মিডল পোর্শনে আপনারা রিইনভেস্ট করুন, আপনাদের টাকা লস যাবে না। এই মাসে কিন্তু আপনারা কাউকে টাকা ধার দিবেন না, টাকা ধার দিলে কিন্তু সেই টাকা কিন্তু উঠার কিন্তু সম্ভাবনা প্রবল হারে কম রয়েছে। এরপরে আসি আপনাদের পারিবারিক ক্ষেত্র। সিংহ রাশির জাতক ও জাতিকার পারিবারিক ক্ষেত্র এই মাসে শুভ দেখা যাচ্ছে, বাবা মা এবং বোনের কাছ থেকে হেল্প পেতে চলেছেন। এছাড়াও যারা বিজনেস করছেন সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলির সাপোর্ট কিন্তু একটা থাকবে। এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন। সিংহ রাশির জাতক ও জাতিকার দাম্পত্য জীবন মোটের উপর দিয়ে শুভ দেখা যাচ্ছে, তবে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো মতান্তর মতবিরোধ থাকবে, সেখান থেকে একটু ঝামেলা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই বলবো আপনাদেরকে একটু মাথা ঠান্ডা করে চলুন এবং যে কোনো কথাতে সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করবেন না, রিয়্যাক্ট করলেই কিন্তু প্রবলেম আসবে। এরপরে আসি আপনাদের সন্তান ভাগ্য। সিংহ রাশির জাতক ও জাতিকার সন্তান ভাগ্য এই মাসে শুভ দেখা যাচ্ছে, আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন। এবং এর পাশাপাশি যারা যাদের সন্তান রয়েছে তারা কিন্তু সন্তান নিয়ে সেরকম কোনো প্রবলেমে পড়বেন না। এরপরে আসি আপনাদের পড়াশোনার স্থান। এই পড়াশোনার স্থান বললাম বলে একটি কথা বলে দিই, যারা উচ্চ শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল অপরচুনিটি আসতে চলেছে, আপনাদের লাইফ চেঞ্জিং হওয়ার মতো একটা মাস হতে চলেছে এই আষাঢ় মাস। এরপরে আসি আপনাদের নিজস্ব শরীর স্বাস্থ্য। সিংহ রাশির জাতক ও জাতিকার এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য মোটের উপর দিয়ে শুভই যাবে, তবে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চোট আঘাত লাগার, হার্টের প্রবলেম, গল ব্লাডারের স্টোন এবং কিডনি ওরিয়েন্টেড প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে শত্রুতা ভাব কিন্তু আপনাদের রয়েছে, শত্রু কিন্তু আপনাদের পিছনে কিন্তু লেগে থাকবে, আর শত্রু কিন্তু আপনার পিছন কিন্তু ছাড়বে না।
এই প্রসঙ্গে শত্রু প্রসঙ্গ আসলো বলে আমি একটি কথা বলি, বর্তমানে শত্রু নিয়ে কিন্তু অনেক মানুষ কিন্তু খুব ভুগছে, আর এই শত্রুকে দমন করার কিছু ফর্মুলা আমার কাছে রয়েছে। সেই ফর্মুলাগুলো যদি আপনারা চান আমি আরেকটি কোনো এপিসোড তৈরি করে আপনাদেরকে জানাবো, তাই যদি ভিডিওটি চান তাহলে অবশ্যই লিখবেন, আর আমি আপনাদেরকে সেই শত্রু দমনের কিছু ফর্মুলা, আমার কাছে একদম এক্সট্রিম পর্যায়ে ফর্মুলা রয়েছে, তাতে শত্রু দমন তো 100% কেন 200% হবেই হবে, কিন্তু তার একটা টাইম পিরিয়ড রয়েছে, সেই টাইমের ভিতরেই করতে হবে সেই কাজগুলো, তো সেক্ষেত্রে কিন্তু শত্রু দমন হবেই। তো এই মাসে কিন্তু শত্রু নিয়ে একটু প্রবলেম আছে। ওভারঅল মাসটা আপনাদের 80% মতো ভাগ্যের সাপোর্ট দিতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলুন, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।